আজ আমরা কলকাতা থেকে যাত্রা শুরু করব বেনারসের উদ্দেশ্যে, বাবা বিশ্বনাথের নগরী কাশীর উদ্দেশ্যে। কলকাতা থেকে অমৃতসর স্পেশাল ট্রেনে আমরা বেনারস যাব। আমার যে ট্রেন ছেড়েছিল বিকাল 7:10। আমরা ফিরতে কলকাতা থেকে বেনারস যাওয়া যাবতীয় খরচা যেতে আসতে কত সময় লাগবে সে সম্পূর্ণ আপনাদের ডিটেলসে বলবো। তা ভিডিওটি সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাতের কলকাতাকে বাই বাই করে আমাদের পথ চলা শুরু হলো বেনারসের উদ্দেশ্যে। রাতে যাত্রার একটা মজাই আলাদা। সেদিন রাতে আমরা পরোটা ও আলু কুমড়ো ভাজা দিয়ে আমাদের রাতের খাবারটি সম্পূর্ণ করেছিলাম। ট্রেনটি ছিল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রতিটি সিটের পাশেই মোবাইল চার্জিংয়ের সুব্যবস্থা ছিল ও প্রতিটা স্টেশনে ট্রেনটিকে পরিষ্কার করা যথাযথ হবে। প্যাসেঞ্জার যথেষ্টই কম পরিমাণে ছিল আমাদের সঙ্গে। কলকাতার পরে আমাদের প্রথম স্টপেজ ছিল বর্ধমান। ট্রেনটিতে বর্ধমানে ঢোকার টাইম ছিল 8:17, কিন্তু ট্রেনটি তার অনেক আগে অর্থাৎ 7:40-এর মধ্যে চলে আসে বর্ধমান স্টেশনে। তার জন্য ট্রেনটি অনেকক্ষণই দাঁড়িয়ে থাকে, এবং যাদের যাদের খাবার হয়নি রাতের, বর্ধমান থেকে নিজেদের নিজেদের খাবার কিনে খেয়ে নেয়। প্যান্ট্রিকারে খাবার আছে, কিন্তু সেটি যত সম্ভব মানুষে কম খাচ্ছে। সাড়ে 9টার সময় ট্রেনটি রানীগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসানসোলের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনটি কিন্তু বেশ আগে আগে চলছে এবং খুব সুন্দর যাচ্ছে। রানীগঞ্জ পার হওয়ার পর আমি ট্রেনের প্যান্ট্রিকার থেকে 10 টাকা মূল্যের একটি চা নিই। চাটা ছিল অত্যন্ত অখাদ্য, মানে চিনি তো ছিলই না, পানসা এবং চায়ের কোনো ফ্লেভার ছিল না। রানীগঞ্জ পার করে কিছুক্ষণের মধ্যে আমার চোখ নিদ্রায় মগ্ন হয়ে গেছিলো। যখন ঘুম ভাঙল তখন দেখলাম বাংলা বিহার পার করে আমরা উত্তরপ্রদেশের দিলদার নগরে চলে এসেছি। তিনটি কিন্তু বেশ সময়েই চলছে। এরপরে জামিনা স্টেশনকেও বিদায় দিয়ে আমরা এগিয়ে চললাম মুঘলসরাই, যার বর্তমান নাম দীনদয়াল উপাধ্যায় স্টেশনের দিকে। যাত্রাপথে কিন্তু বেশ ভালোই লাগছে। আর 8 জনের যে বসার জায়গা সেখানে আমরা 3 জন আর বাইরের 1 জন, টোটাল 4 জন ছাড়া কেউই ছিল না। বেশ ভালো লাগছে যেতে। 8:05-এর সময় আমাদের ট্রেন চলে এলো দীনদয়াল উপাধ্যায় জংশনে। 8:20-তে মুঘলসরাই থেকে অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় থেকে ট্রেন ছাড়ার টাইম। এই দীনদয়াল উপাধ্যায় থেকেও কিন্তু বেনারস অর্থাৎ বাবার মন্দিরে যাওয়ার সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু বেনারস স্টেশন থেকে যাওয়ার মজাটাই আলাদা এবং অনেকটাই কম সময়ে পৌঁছানো যায়। দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এসে আমরা 1 কাপ গরম গরম চা খেয়ে নিই, এবং ঠিক 8:20-তে ট্রেন দীনদয়াল উপাধ্যায় ছেড়ে কাশীর উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে আমাদের মনের মধ্যে উত্তেজনাটা বাড়তে থাকে, যেহেতু আমরা বেনারসের একদমই কাছে চলে এসেছি। দীনদয়াল উপাধ্যায়কে বাই বাই করে আমরা এগিয়ে চললাম বাবার নগরী কাশীর উদ্দেশ্যে। দীনদয়াল উপাধ্যায় স্টেশন পার করতেই দেখতে পেলাম সেই বিখ্যাত গঙ্গা, যেটা বহন করে চলেছে বিভিন্ন ইতিহাস, যেটাই পরিচিতি বেনারস বা কাশী। বর্ষাকালের এক অনবদ্য গঙ্গা, তখন গঙ্গা নদীর চঞ্চলা নব যৌবনা উত্তাল জলরাশি। গঙ্গা আহ্বান করেছে যাতে সব কিছুকে সে গিলে খেতে চায়। এই গঙ্গার সৌন্দর্য অপূর্ব, যা ভাষায় ব্যক্ত করা সম্ভবই নয়। গঙ্গা নদীকে দেখতে দেখতে আমাদের স্টেশন এসে পৌঁছালো কাশীর উদ্দেশ্যে। কাশীতে ঠিক 2 মিনিট ট্রেন দাঁড়িয়ে আবার এগিয়ে চললো বেনারসের উদ্দেশ্যে। ঠিক সকাল 9:15-এ আমরা চলে এসেছি বেনারস, বাবার নগরী। জয় বাবা বিশ্বনাথ। 03005 অমৃতসর স্পেশাল ট্রেন। ট্রেনটি হাওড়া থেকে বিকাল 7:15-এ ছেড়ে বেনারস পৌঁছায় সকাল 9:15-এ। ভিডিওতে সমস্ত রকমের ডকুমেন্টস লিখে দেওয়া হলো।
আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি সঙ্গে থাকার জন্যে।